তো এখন আমাদের এখানে হচ্ছে সকাল 8:30। তাহলে প্রস্তুত? কোনে নিয়ে আইছো রে ভাই? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। কি সুন্দর ভিউ, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখন আমার দরজাটা বন্ধ পুরা, কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন সকালবেলার কি সুন্দর ভিউ। আমরা একটু আগেই ঘুম থেকে উঠছি, আর আদিয়ান অনেক আগে ঘুম থেকে উঠছে, কারণ আদিয়ানের সকালবেলায় ক্লাস ছিল, ও এখনও ক্লাস করতেছে ওই যে ওইখানে। আর শিমুল ভাবি ওর সাথে বসে আছে, চলেন আরাধ্যা উঠে গেছে ঘুম থেকে, কান্নাকাটি করতেছে। তোষে গুড মর্নিং মামা, গুড মর্নিং। হ্যাঁ কি হয়েছে? তুমি দেখো বাবা, তুমি এত সুন্দর সকালে কান্না করো। দেখছেন এটা হচ্ছে আমাদের বেডরুম থেকে ভিউ, কি বুঝছেন মজুমদার? কি সুন্দর, আমাদের চেয়ারের উপর মনে হয় যে কেউ গদি দিছে স্নো দিয়ে। তুমি যাবে আজকে ভাই? চলো সোয়েটার পরো, দেখো সোয়েটার পরো। আপনার তো নিশ্চয় এখনো ঘুম ভাঙে নাই, চোখে ঘুম, চোখে মুখে ঘুম। যান মুখটা ধুয়ে নেন। কি ম্যাজিক সকাল সকাল আপনার সেই নাচ, নাচ না কি কি দেখাবেন, কি করবেন, কি করবেন? ওয়েট ওয়েট ওয়েট, আমি তো খাটে বসা, কি করবেন, কি করবেন মজুমদার, আপনি কি করবেন, কি করবে আমি বুঝতেছি না, কি করবেন? মাই গড, দেখো বাবা কি করছে আরাধ্যা, দেখছো বাবা কি করছে, কি করছে বাবা? এ মা, বাবা স্নো নিয়ে আসছে ঘরে। কি করলেন এটা আপনি? ঘুম ভাঙে গেছে পুরো, এখন পুরো সতেজ আছে। ও মাই গড, ঠান্ডা লাগতেছে না? স্নো পড়তেছে গা থেকে পুরা। যা জামা কাপড় চেঞ্জ করেন, স্নান করতে হবে না। আরাধ্যা আসো, আরাধ্যা আসো, এখানে আসো, দেখো বাবাকে একটু বকা দিয়ে দিব। বাবা আসুক, আসো তুমি আসো। ভাইয়া এটা কি মর্নিং টি? মর্নিং টি কিন্তু বউ ছাড়া মর্নিং টি কেমনে হয়? হ্যাঁ বউ ছাড়া কিভাবে হয়? আরে এই ঠান্ডায় যে এই যে টিটা খাইতে যে কি মজা লাগতেছে, গরম গরম হট টি, সেটাই। আর বউ যদি আরো যদি পাশে থাকতো তাহলে তাহলে আরো আরো মজা লাগতো। এই যে আমার বউ চলে আসছে, কই ম্যাচিং ম্যাচিং। আমি আসতে বের হয়ে একটু এটা খুলে দেই, একটু আমরা একটু ভিউ দেখি। মনে হচ্ছে যে একদম সুইজারল্যান্ডে চলে আসছি আমরা। আইসগুলো, লেকের পানিগুলো একদম আইস হয়ে গেছে। উড়ে যাই অজানাই, কেন তা জানি না, হাসি তো রেখে দে মনের একো নাই। উড়ে যাই অজানা, অ্যাকচুয়ালি আজকে এমন অবস্থা, বাইর হওয়ার কোনো উপায় নেই, সব কিছু একেবারে ক্লোজ। তারপরে 5 ফুট থিকনেস স্নোর, তো আমার তো স্নো সবসময় দেখার সুযোগ হয় না,
এই কারণে কোয়াইট এক্সাইটেড, এই কারণে আমি বাইরে হয়েছি অ্যাকচুয়ালি। কেউ কেউ বাইরে নাই, শুধু আমি মনে হয় পুরো ইয়াতে। কি অবস্থা, ওয়াও! আর আমার গাড়ির কি অবস্থা, গাড়ির অবস্থা খুব খারাপ পুরা, ওয়াও! ও মাই গড, আমার পা অবশ্যই দিতেছে, উঠে যাই। মজুমদার কি হয়েছে, মজুমদার কি খালি পায়ে যাবেন আরো? সবাই ব্রেকফাস্ট করতেছে, আদিয়ান মাত্র ক্লাস শেষ করছে, বেচারা এখানে এসে কিছু করার নাই। চুলের কি অবস্থা, রাজু ভাই চা বানাইছে, সবাই এখন চা খেতেছে। এখানে শিমুল ভাবে, এখানে ভাইয়া ভাইয়া কাজ করে। এখন কি লিকার চা? শিমুল ভাবে এখন কি দেখতেছো ভাবি, ভিউ দেখছো? এক এক দিকে গেলে এক এক রকম ভিউ। বসাই দিছি হচ্ছে খাসির মাংস, কালকে লেফট ওভার খাসির মাংস ছিল। তো আজকে আমাদের ব্রেকফাস্টে থাকবে হচ্ছে পরোটা, ভুনা খিচুড়ি আছে কালকে রাতে, তারপরে ভাতও আছে, তারপরে আর কি আছে, পরোটা আছে, ভুনা খিচুড়ি আছে, ভাত আছে, সাথে আছে খাসির মাংস, ডিম ভাজা, চাও আছে। পরোটা দিয়ে চা খাইতেও ভালো লাগে। তো যে যা খায়, একদম উন্মুক্ত কিচেন। খেলতেছে এবার মতো করে। আরাধ্যা ব্রেকফাস্ট শেষ, এখন আরাধ্যা নিজের মতো করে খেতেছে। আপনি ব্রেকফাস্ট করেন, আপনি নাকি খিচুড়ি খাবেন? হ্যাঁ আমি খিচুড়ি তো কেউ খাবে না, সেজন্য গরম করা হয় না। কোনো সমস্যা, খিচুড়ি খান তাহলে, খিচুড়িটা গরম করে। ওকে, খিচুড়ি রোজ উঠে আসছে না, এখানে আছে, এখানে কি খবর মজুমদার? সকালে তো সবাই ব্রেকফাস্ট খাইতেছি, ইয়া দিয়ে পরোটা দিয়ে ডিম দিয়ে, হুম হুম, চাল খাইছে, ভাত খাইছে, মাছে ভাতে বাঙালি, মাছই তো নাই, মাছে মাছে খানদানি ড্রেস পরে বাসন মাজতেছে। দরজা খোলা শ্বাস পাইতেছে না, ঠান্ডা ফুলফুল ফুলফুল করে ঠান্ডা ঢুকে। কিরকম আপনি তাহলে প্রস্তুত? এই চাপ ডুট, তাহলে তো স্নোবোর্ড বানাইছেন, পারফেক্ট। স্নোবোর্ড বানাইছি, এখন আমরা স্নো থেকে আর রেডি। মিসেস শৈখব, ইশ, তাই নাকি? মিসেস শৈখব চাইতে না, চাইতে না মিসেস শৈখব। চলো শিমুল ভাবি, ও রেডি, রেডি শিমুল ভাবি, রেডি আসো, চলো ম্যাচিং 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 একদম। ওকে, আর একটু পিছনে দেখা যায়, ইয়া চলেন জি, আদিয়ান চলো, কিকে দেখেন, আরাধা, আরাধাকে দেখি, আরাধাকে আমি আলগাইতে পারতেছি না, ওর এত জামা কাপড়। আরাধা হাতে কি, হাত মোজা, আরাধা রেডি, চলো আপনি ট্রাউজার নামাবেন না, এভাবেই থাকবে, চলো বাবা। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, প্রচন্ড বাতাস, বাতাসে স্নো গুলো পুরো মুখের উপর এসে পড়তেছে। তো যাই হোক, ভালো লাগতেছে, স্নো দেখতে আসছি, যদি স্নো না দেখতে না বের হই, এই যে ধরে না দেখি, তাইলে তো ভালো লাগে না, তাই না? আর এখানে
ছবি পোজ দিতেছে নায়ক নায়িকা প্রিন্সেস প্রিন্স সবাই এখানে আছে এখানে সৈকত মজুমদার ছবি তুলতেছে জিকুদা পাশে দাঁড়িয়ে আছে আরে ভাই আলোকে চাবাটা দিচ্ছি ফ্যামিলি ফ্যামিলি আদিয়ান গেট ক্লোজ অনেক ঠান্ডা হাত দুইটা পুরো একদম আপনারা দেখে বুঝতে পারতেছেন হাত দুইটা পুরো ইয়ে হয়ে গেছে আমি হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি ভাবে একটা কাটওয়াক করতে হইতেন বিভিন্নভাবে স্নোবোর্ডটাই ভালো হয়েছে খুব সাশ্রয়ী ইকোনমিক্যাল প্রচন্ড ঠান্ডা আরাধ্যাকে নিয়ে বাইরে থাকা অনেক ইয়া অনেক রাজু ভাই বন্ধ করি না গোপ বন্ধ রাখি না উঠি আমি আর পারতেছি না অনেক ঠান্ডা তারপরে হাত দেখে নেই আমার হাত না ভাই মানে কোন জায়গায় যাওয়ার প্রয়োজনে পড়ে না বাসার সামনে এই না 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 ওই যে এখন কেউ হাত দিয়ে উঠছেন প্লেট দিয়ে কাইটে দিল ও মা একটু গরম ফিল করতে পারতেছি আগুনে এই যে হাত দিয়ে নরমাল হয়েছে সবাই যেহেতু খেলতেছে আমি পারি না পারি আমার তো একটু ব্লগে একটু থাকা উচিত না যে আমি একটু ট্রাই করছিলাম আদি আন আমাকে শিখাইতেছো মানে হাতটা কি এখানে আসো এখানে আসো হাত কিভাবে থাকে হাত এই এইভাবে এইভাবে
চলো আমরা উপরে যাই। হ্যাঁ তো উপরে যাও, উপরে লো যা লাই লিঙ্ক লিঙ্ক করে।